মাহমুদ সালিক প্রশ্ন করেছেন যে কত বছর বয়সে সন্তানদেরকে বিছানা থেকে আলাদা করতে হবে। জি, জাজাকাল্লাহ খায়ের প্রিদিনী ভাই, সুন্দর প্রশ্ন। অনেক সময় আমরা দেখতে পাই ছোটোবেলায় সন্তানরা, বাচ্চারা পিতামাতার সঙ্গে একই বিছানায় একই খাটে ঘুমান, কিন্তু কত বছর বয়সে তাদেরকে পিতামাতা থেকে আলাদা করতে হবে সে ব্যাপারে শরীয়তের কোনো দৃষ্টিভঙ্গি রয়েছে কি না? সেক্ষেত্রে যদি আমরা শরিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পাবো পবিত্র কোরআনুল করিমে সূরা আন-নূরের 59:59 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াইযা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম ফালিয়াস্তাযিনু কামা ইস্তাযিনাল্লাযিনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন তোমাদের সন্তানেরা প্রাপ্তবয়স্কে উপনীত হবে তখন তারা যেন তোমাদের নিকটে অনুমতি নেয় যেমনিভাবে অনুমতি নিয়েছিল পূর্ববর্তীগণ। অর্থাৎ হলুম মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক। সেক্ষেত্রে ওলামায়ে কিরাম তার সময়সীমা নিয়ে ইখতিলাফ করেছেন, কেউ বলেছেন 7 বছর, আবার কেউ বলেছেন 10 বছর। প্রিয় ভাইরা, এর ব্যাখ্যা আমরা হাদিসের মধ্যেও পেয়েছি। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আউলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈন। যখন তোমাদের সন্তানেরা 7 বছর বয়সে উপনীত হয় তখন তোমরা তাদেরকে সলাতের জন্য আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ আশর সিনিন। যখন তারা 10 বছর বয়সে উপনীত হয় তখন তোমরা তাদেরকে সলাতের জন্য প্রহার করো। যদি তারা সলাত আদায় না করে 10 বছরে উপনীত হয় তখন তোমরা তাদেরকে প্রহার করবে, মারবে এবং সলাত আদায় করতে বাধ্য করবে। প্রিয় ভাইরা, এরপরের অংশে আল্লাহ রাসূল বলেছেন, অফার রিকু বাইনাহুম ফিল মাদাজিআ। আল্লাহ রাসূল বলেছেন, তারপর তোমরা তাদেরকে মাদাজিআর মধ্যে শয্যাস্থানে আলাদা করে দাও, অর্থাৎ তোমাদের সঙ্গে শুইতে তোমরা দিবে না, তাদেরকে বিছানা আলাদা করে দিবে। এই হাদিসের মধ্যে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 বছরে উপনীত হলে বাচ্চাদেরকে, সন্তানদেরকে সলাতের জন্য আদেশ করার জন্য নির্দেশ দিয়েছেন, আর যখন 10 বছরে উপনীত হবে তখন তাদেরকে প্রহার করতে হবে সলাৎ আদায় না করলে। এক্ষেত্রে শেষের অংশে আল্লাহ রাসূল বলেছেন, তাদেরকে তাদের বিছানা আলাদা করে দাও। প্রিয় ভাইরা, এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আল মুনাভি রহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফয়দুল কাদির কিতাবে বলেছেন যে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি, এই হাদিসের ব্যাখ্যা হলো যে যখন তাদেরকে সলাতের জন্য প্রহার করা হবে, যখন তারা সলাৎ আদায় করবে না, আর সেক্ষেত্রে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরের কথা, 10 বছরের কথা বলেছেন, যখন তারা 10 বছরে উপনীত হয় তখন তাদেরকে প্রহার করতে হবে। এ থেকে বোঝা গেল যে 10 বছর বয়সেই তাদেরকে তাদের বিছানা থেকে আলাদা করতে হবে। এটা হচ্ছে আল্লামা আল মুনাবি রহিমাহুল্লাহ তাআলা বক্তব্য যা তিনি ফয়দুল কাদির কিতাবে উল্লেখ করেছেন। এছাড়া আল্লামা তিবি রহিমাহুল্লাহ তাআলা তিনি আউনুল মাবুদ কিতাবের মধ্যে বলেছেন যে না, বাচ্চাদেরকে বিছানা থেকে আলাদা করতে হবে 7 বছর বয়সে, যেহেতু সেই সময়ে তাদেরকে সলাতের জন্য আদেশ করা হবে, যাতে করে সলাতের জন্য আদেশ এবং তারা এই সমস্ত বিষয়গুলো, পারিপার্শ্বিক আনুষাঙ্গিক বিষয়গুলো, মশলাগুলো শিখতে পারে এবং এই বিষয়গুলো তারা অনুধাবন করতে পারে, এই জন্য তাদেরকে 7ম বছরেই আলাদা করে দিতে হবে। তবে ওলামায়ে কেরামের গ্রহণযোগ্য মত হচ্ছে 10 বছর বয়সে, অর্থাৎ যখন বাচ্চারা 10 বছর বয়সে উপনীত হবে তখন পিতামাতার উচিত তাদেরকে, তাদের সন্তানদেরকে আলাদায় বিছানায় শোয়ানো। প্রিয় ভাই, আশা করি উত্তর পেয়েছেন। জাযাকাল্লাহ খায়রান।